আসসালামু আলাইকুম। এটা হলো নিউ ইউনিভার্সাল অফিস। তো আমি প্রতিদিনের মতো হাসান ভাই এই আপনাদের সাথে কথা বলছি। আজকে কথা বলবো 25-23 এ নিয়ে। এই মেশিনগুলি হলো 25-23 এ মেশিন, খুবই ভালো মেশিন এবং দামের তুলনায় খুবই ভালো। এখানে দুইটা মডেল হয়, একটা হলো 25-23 এ, একটা 25-23 এডি। এডিটা হয় ডুপ্লেক্স, দুই পিঠে একসাথে হয়, আর এটা সিঙ্গেল পিট। তার জন্য টাকা ও ডিস্টেন্স থাকে 10,000 টাকার মতো এদিক সেদিক থাকে। তো আপনারা প্রাইসটা যেহেতু উঠানামা করে, এটা একটা পাইকারি মেশিনের দোকান অফিস বলতে পারেন, তো উঠানামা করার কারণে আমরা সঠিক প্রাইসটা যখন দেই নেটে তখন দেখা গেছে এরকম হয় যে দাম বাইরে গেলে লোকেরা বলে দাম বেশি, কমে গেলে বলে ভাই কম টাকায় দেন, প্রাইস দেওয়া আছে। তো নিয়ে একটা মন মালিন্য হয়, যে কারণে আপনার ফোনে প্রতিদিনের দামটা প্রতিদিন জানতে হবে, কারণ এখানে স্থির থাকে না একটা দাম। অনেকে জিজ্ঞেস করেন দামের ব্যাপারটা, তখন আমি মনে অবশ্য একটু দুঃখ পাই এই কারণে যে দামটা দেওয়া থাকলে কেমনে হইতো। বাংলাদেশ তো এখানে তো স্থির থাকতেছে না প্রাইসটা, বা অন্য কোথাও যদি স্থির থাকতো তাহলে দেওয়াই থাকতো, উঠানামা করে যাক ভাই। তো এই বলতেছি এটার কনফিগারেশনের ভিতরে আমরা একটা দেখাই আপনাদেরকে, ডেমোনেশন। এই ডেমোনেশনের ভিতরে দেখেন এই যে এটা হলো বেসিক মেশিন, এটা ডয়ের এক্সট্রা টলি, এটা ফুল মেশিন। তো আশা করি এটা দেখে আপনাদের সংশয়টা কেটে যাবে। আর এখানে হচ্ছে আরেকটা ডেমোনেশন আছে, এই যে 25-23 এডি আরডিএফ আছে। তো যাই হোক, এগুলির অনেক আরো ব্যাখ্যা আছে, তো আপনারা ফোনে জানতে পারবেন বা এই মুহূর্তে কনফিগারেশন নিতে পারবেন। আর এগুলি বড় মেশিন, বড় মেশিনের প্যানেল বোর্ড। আর এটা হলো বড় মেশিন। তো আজকে আপনাদেরকে দেখাই এখানে স্পেয়ার, সরি অফিসের অ্যাড্রেসটা, যাই হোক এটা হলো অফিসের অ্যাড্রেস। তো আপনারা এখানে মেশিন, পুরাতন মেশিন দিয়েও নতুন মেশিন নিতে পারবেন আলোচনা সাপেক্ষে, এবং সার্ভিসিং করতে পারবেন এবং ফোনে পরামর্শ নিতে পারবেন। অন্য কোথাও থেকে সার্ভিস না পেলে সার্ভিস নিতে পারবেন ফোনে, বা ফটোকপি সম্বন্ধে সব কিছু জানতে পারবেন যাবতীয় জিনিসগুলি। আর এই হলো 25-23 মেশিন, যাক এটা কিছুটা বলি যে এটা হলো মিনিটে 25 কপি, এটাতে নেটওয়ার্কিং নাই, 1 মিনিটে 25 কপি হবে। আর এটাতে ডুপ্লেক্স আছে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই একদিনে কত কপি করা যাবে, তো এটা 4 মিনিটেই 100 কপি হবে, 4 মিনিটে। তো যাই হোক এই বিষয়ে বিস্তারিত আরেকটা রিভিউতে বলবো, কারণ ভিডিওগুলি লম্বা হয়ে যেতেছে আর অনেক লোক আসছে, অনেক হইচি হইতেছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।